নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। ছাত্রবা দাবিতে সারা ভারত কৃষক সভার ডেপুটেশন দুবরাজপুরে। একগুচ্ছ দাবিতে স্মারকলিপি বামেদের। আনুষ্ঠানিক উদ্বোধন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বক্রেশ্বর শাখার নতুন ভবনে। বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি পালন ভবানীপুরের গ্রামে। দরিদ্রদের কম্বল ও শীত বস্ত্র বিতরণ এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। এবার খবর বিস্তারিত। সাত দফা দাবির ভিত্তিতে দুবরাজপুর ব্লকের বিডিওকে ডেপুটেশন দেওয়া হয় সারা ভারত কৃষক সভার তরফে। কেন্দ্রের কৃষি আইন বাতিল, সরকারি মূল্যে ধান কেনা, বিদ্যুৎ বিল বাতিল সহ একাধিক দাবিতে এই ডেপুটেশন বলে জানা গেছে। এদিন উপস্থিত ছিলেন বাম নেতা সাধন ঘোষ, শীতল বাউড়ি সহ অন্যান্য নেতাকর্মীরা। এবং বুঝে যাচ্ছে যে কেন্দ্রের কৃষি আইন বাতিল এবং বিদ্যুৎ বিল বাতিলের কথা বিডিও স্যার বলেছেন যে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানাবো। সরকারের মাধ্যমে যে ধান কেনার কথা বিডিও স্যারকে বলা হয়েছে যে আমাদের কিষাণ লেখাতে হবে। এক্ষেত্রে আমাদের কৃষক সভার পক্ষ থেকে আমরা যারা আজকে এখানে এসেছি, নেতৃত্ব যারা এসেছেন, আমরা আমাদের এলাকার যারা কৃষক সেই কৃষকদের কাছে যেন প্রচারটা করি যে নিজস্ব যে চর্চা কৃষি আইন তা প্রত্যাহার করতে হবে এবং 2020 যে বিদ্যুৎ বিল সেইটাকে প্রত্যাহার করতে হবে। তা না হলে পরে সাধারণ মেহনতি মানুষ, গরিব মধ্যবিত্ত প্রত্যেকটা অংশের মানুষের সর্বশান্ত হবে। সেই জন্য এই মুহূর্তে সারা দেশ জুড়ে যে আন্দোলন চলছে, কৃষকদের আন্দোলন চলছে এবং ভারতবর্ষে এই এই ধরনের ঐতিহাসিক আন্দোলন এই আমাদের 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 জীবনে আমরা প্রথম দেখছি। ফলেতে আমাদের বিডিও সাহেব প্রশাসনের মারফত আমরা এটাই জানালাম যে এই দুটো আইনকে প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে আমাদের এই মুহূর্তে কৃষকদের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে তার ফসলের দাম, ধান উঠেছে। আপনারা বাজারে খবর নিয়ে দেখুন, 1200 টাকাতে 1100 টাকাতে ধান বিক্রি করতে হচ্ছে। শেকলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। একগুচ্ছ দাবি নিয়ে সিপিআইএম এরিয়া কমিটি ও সারা ভারত কৃষক সভার তরফে রাজনগরে বিডিওকে স্মারকলিপি প্রদান করা হলো। এই উপলক্ষে দলীয় কার্যালয় থেকে বাম নেতাকর্মীরা মিছিল করে ব্লক অফিসে পৌঁছান। মৃত ও ভুয়ো ভোটারদের নাম বাতিল, বিদ্যুৎ বিল বাতিল, কৃষিঋণ মকুব ইত্যাদি দাবির ভিত্তিতে এই স্মারকলিপি বলে দলীয় সূত্রে জানা গেছে। উপস্থিত ছিলেন বাম নেতা সুখদেব বাগদি, অরুণ সাহা, সুভাষ মণ্ডল প্রমুখ। ওই ভোটার সংশোধন চলছে, সেই ভোটার সংশোধনের কিছু ভুয়ো ভোটার ঢুকে আছে, মৃত ভোটার ঢুকে আছে, সেইগুলো একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তালিকা করতে হবে সেই সমস্ত বাদ দিয়ে। এবং নতুন ভোটার যারা এখনো জানতে পারেনি তাদের জন্য সুযোগ দিতে হবে, এই এই নিয়ে একটা ডেপুটেশন। আর ওই কৃষক আর আমার সভা রায়নগর ব্লক কৃষক সমিতির পক্ষ থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিককে কয়েকটা দাবিতে ডেপুটেশন দিচ্ছি। এক হচ্ছে সারা ভারত ভারতবর্ষের কৃষকদের দাবি মতো নতুন কৃষি বিল তিনটি আর কি অবিলম্বে বাতিল করতে হবে। দুই, বিদ্যুৎ বিল 2020 বাতিল করতে হবে। তিন হচ্ছে ব্লকের 5টি অঞ্চলে কৃষক মান্ডি খুলে সরকারি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার ব্যবস্থা করতে হবে। চার, ভয়াবহ করোনাজনক পরিস্থিতিতে সমস্ত কৃষকদের ঋণ মকুব করতে হবে। আপনাদের মোট কয় দফা দেবে? খান আসাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বক্রেশ্বর শাখার স্থান পরিবর্তন হয়ে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ। এই ভবনটির উদ্বোধন করেন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের স্বামী অশেষ আনন্দ মহারাজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোহালিয়ারা পঞ্চায়েত প্রধান চম্পা দাস, ব্যাংকের কর্মী সহ সকল আধিকারিক ও গ্রাহকবৃন্দ। বক্রেশ্বর দুবরাজপুর যাওয়ার রাস্তার উপর হোটেল বক্রেশ্বর ইনের কাছে আজ থেকে শুরু হলো ব্যাংকের কাজকর্ম। ভেতরে
কি হলো আজ এখানে? আজ মানে স্টেট ব্যাংক বক্রেশ্বর ব্রাঞ্চ তার পুরনো জায়গা থেকে নতুন জায়গায় শিফট হলো। এটা অ্যাকচুয়াল বক্রেশ্বর থেকে দুর্গাপুর যাওয়ার যে রাস্তা ওর পাশেই, মানে হোটেল বীরভূম ইন্টারন্যাশনাল গেট একদম কাছাকাছি। তো আজকে আমাদের উদ্বোধন করলেন শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মিশনের মহারাজ স্বামী অশেষানন্দ। তো আজকে থেকে এখানেই নতুন পরিষেবা চালু হবে। কি নাম আপনার? আমার নাম সুখেন্দু কুমার নস্বর। আপনার ডেজিগনেশন? আমি ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার। সোমনাথদের রিপোর্ট, ভয় টিভি, বক্রেশ্বর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019 9474437713 9434326822। ফিরে এলাম বিরতির পর। রাজনগরের ভবানীপুর অঞ্চলের কানমোড়া গ্রামে তৃণমূল নেতা সুকুমার সাধুর নেতৃত্বে পালিত হল বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি। উল্লেখ্য, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনগরের ভবানীপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে শুরু হয়েছে এই কর্মসূচি। এদিন রাজ্য সরকারের বিগত 10 বছরের উন্নয়নের খতিয়ান সম্বলিত রিপোর্ট কার্ড সাধারণ মানুষদের মধ্যে বিতরণ করলেন দলীয় নেতাকর্মীরা। মিটিং করছি, এরপর আমরা বাড়ি বাড়ি যাব। এই বঙ্গবন্ধু যাত্রা মিটিং উপস্থিত হয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবীপ্রসাদ আচার্য, পঞ্চায়েতের প্রধান মহাপদ ঘোষ, যুব সভাপতি গোপীনাথ মণ্ডল এবং এই বুথের নেতৃত্ব ইলিয়াস, এবং আমার এখানে যুব সভাপতি থেকে মেম্বার থেকে এবং সমস্ত আমার শিল্পীরা। এবং খান আসাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর।
করোনা আবহে কাজ হারিয়েছেন বহু মানুষ। এই অবস্থায় দুস্থ কাজ হারা মানুষদের পাশে দাঁড়ালেন পরিবার ওয়েলফেয়ার সোসাইটি নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও দরিদ্র মানুষদের সেবায় ব্রতী হয়েছে এই সংস্থা। এদিন দুমকা জেলার রঘুনাথপুর ব্লকের 250 জন দরিদ্র মানুষদের মধ্যে কম্বল ও শিশুদের মধ্যে বিতরণ করলেন শীত বস্ত্র। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। এবং সেই জন্য অনেক অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয়েছে, কাজের ক্ষেত্রে কাজ ছিল না, সমাজের বিভিন্ন রকম অসুবিধা। আমাদের এই যে পরিবার ওয়েলফেয়ার সোসাইটি, এটা আমাদের এই বছরই তৈরি হয়েছে এবং আমরা চেষ্টা করছি সমাজের সব স্তরে মানুষদেরকে সাহায্য করার জন্য। আমাদের জেলায় বলুন সব জায়গাতেই আমরা পৌঁছে গেছিলাম। এবার আমরা নিজেদের রাজ্যে শুধু সীমাবদ্ধ নেই, পাশের রাজ্যে সীমান্তবর্তী অঞ্চলে আমরা আমাদের পরিবার ওয়েলফেয়ার সোসাইটি সমাজকে কাজ করে চলেছে। আমরা চেষ্টা করে চলেছি এরকম যারা দুঃস্থ পরিবার সেখানে আছেন অনেক, সেখানে তো আমাদের ভয় টিভি রঘুনাথপুর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। সার্থকতা দাবিতে সারা ভারত কৃষক সভার ডেপুটেশন দুবরাজপুরে। একগুচ্ছ দাবিতে স্মারকলিপি বামেদের। আনুষ্ঠানিক উদ্বোধন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বক্রেশ্বর শাখার নতুন ভবনে। বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি পালন ভবানীপুরের গ্রামে। দরিদ্রদের কম্বল ও শীত বস্ত্র বিতরণ এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।